What's up guys? শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও গাইস। এখন বাজে সকাল 7টা, আধ ঘন্টা আগে তো সুজয় বলল যে একটা জায়গায় যাব। তো জায়গাটা হচ্ছে কলকাতা মেট্রোপলিতে গাইস। আজ কোনো ভিডিওর আনকাট সিন ব্লগ হবে না গাইস, আজকে হবে অরিজিনাল ব্লগ যেটা হবে কলকাতায়। সো আমরা যাচ্ছি কলকাতা মেট্রোপলিতে কিছু কেনাকাটা করতে, সেগুলো হচ্ছে ক্যামেরা, ফোটো লাইট, আরও ইলেকট্রিক কিছু জিনিসপত্র কিনতে। প্রায় আজ 11 মাস পরে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, কারণ করোনার কারণে সবাই জানো করোনার কারণে আমরা সবাই ঘরবন্দি ছিলাম। তো আজকে আমরা 11 মাস পরে বাইরে কোথাও যাচ্ছি, সেটা হচ্ছে কলকাতা গাইস। একটু মনে খুশি লাগছে 11 মাস পরে কোথাও বাইরে বেরোচ্ছি, এবং কেন একটু ভয় লাগছে কারণ আমরা 3 জনই আজ পর্যন্ত কলকাতায় কোনোদিনও শপিং করতে যাইনি বা কেনাকাটা করতে যাইনি, তাও আবার ক্যামেরা বাই কলকাতাতে যাবো মেট্রোপলিতে। আমরা 3 জনের মধ্যে জানি না যে মেট্রোপলিতে কোথায়, আমরা গুগল ম্যাপ খুঁজে খুঁজে আমরা যাবো মেট্রোপলিতে। তো এই দিক দিয়ে আমার একটু ভয় লাগছে এবং খুশিও লাগছে। কলকাতায় যাচ্ছি সেফটি না নিয়ে, একদমই নয়, আমরা সেফটি নিয়েই যাচ্ছি। আমার স্পেশালি আমার ভ্যাকসিনেশন হয়ে গেছে একটা করে, এবং অমিতা সূর্য দুটো করে ভ্যাকসিনেশন হয়ে গেছে। সো আমাদের বডি প্রোটেক্ট অবশ্যই আমরা নিয়েছি, তার সাথেও আছে মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই থাকবে। সো গাইস, তোমরাও যদি কোনোদিনও কলকাতা যেতে চাও তো অবশ্যই ভ্যাকসিনেশন নিয়ে গাইস বাইরে বেরোবে, এবং নিজে সুস্থ থাকবে এবং নিজের পরিবারকেও সুস্থ রাখবে। গাইস ভিডিও শেষ পর্যন্ত দেখো, লাস্ট পর্যন্ত দেখো, কারণ রুমে দেখে দেখা হচ্ছে। তো চলো। তো গাইস এই মুহূর্তে রুমে এলাম এবং সুজয়ের জন্য আর দাঁড়িয়ে আছে, ওয়েট করছি সে আসবে, তারপরে আমরা বেরিয়ে যাবো সুজাবু অলিবড়িয়া নিমজিগিতে। তো সেখানে গিয়ে প্রথম বাস ধরবো, এখান থেকে প্রথম বাইকে করে যাবো, তারপর সেখানে বাস ধরবো, ঘোরার পর ওখান থেকে পুরো ধর্মতলা যাবো। তো এখন ওয়েট করা যাক, সে কখন আসে, সুজয় কখন আসে, ওয়েট করি। ওকে, তো যাকে এখানে আনতে এসছি আমাদের সুজয়দা, সে এখন এই মুহূর্তে এসে করে যাই যে চলো, এখন দেখা হচ্ছে পুরো নিমদিগিতে। তো চলো নিমদিগি পৌঁছে গেছি, এবার এখানে আমরা হাই রোড দেখতে পাচ্ছি, নিমদিগি পৌঁছে গেছি। তো এখান থেকে বাস ধরবো কলকাতা ধর্মতলায়। তো বাসের জন্য ওয়েট করছি এখানে, আর মাফ করে আছি, এখানে বাস অলরেডি আসছে, এবার এখানে থেকে যাবো পুরো ধর্মতলা। তো বাসের জন্য দেখা যাক বাস কখন আসছে, তার জন্য আবার ওয়েট করতে হবে। তো চলো বাসেতে একদম দেখা হচ্ছে বাসে। নিমদিগিতে বাসাটার সময় তোমার সাথে কথা বলতে পারিনি, কারণ বাসাটা অনেক ভিড় ছিল এবং সাঁতরা গাছ পর্যন্ত আমাদের দাঁড়িয়ে আসতে সিট পেয়েছি, বসে আছে যেমন পাশে মাথা অমিত বসে আছে এবং সেই ধারে সুজয় বসে আছে। তো আমরা কলকাতার প্রায় পৌঁছে এসেছি, কারণ এখানে প্রচুর গরম। তো চলো যাওয়া যাক। আকাশে আকাশে বাতাসে বাতাসে চেপাবে চেপাবে ভোলা তুই কোথায়, আকাশে আকাশে বাতাসে বাতাসে find a way anyway ভোলা তুই কোথায়। প্রতিদিন বসে থাকি আমি তোর বাসার নিচে। গাইস আমরা এখানে চলে গেছি ধর্মতলাতে। তো এখানে আমাদের যে ক্যামেরা দোকানে যেটা আমরা খোঁজ করি সেখানে এসেছি, এসে গেছি। তো রাস্তা তোমার সাথে কথা বলা হয়নি, বাস থেকে নেবে। তো ডাইরেক্ট দোকানে এসে কথা বললাম, যেখানে তো প্রচুর দাম বলছে, এখানে প্রচুর দাম, কত দাম বলছে এখানে, এখানে ক্যানন সাবসিডির দাম বলছে তোমার 25,000 দাম বলছে, বাট আমরা অনলাইনে দেখেছিলাম এর থেকে খুবই কম দাম। তো সেই জন্য আমরা এখানে এসেছিলাম। তো 25,000 এর মধ্যে মার্ক দুশোটি হয়ে যেত, আর দুশোটি দাম বলছে 45,000। কোনো ব্যাপার না, যদি না পছন্দ আরও অনেক, এখানে অনেক দোকান আছে, হেঁচে কিছু অনেক দোকান আছে, তো সেখানে যাওয়া যাবে। তো চলো দেখা যাক ভেতরে কী হয়। ওকে, এখানে ফটো দেখে দেখ, ফটোটা দেখো এদিকে খোলা যায়।
300 টাকা তো 300 টাকা 55 দোকান অনেক বাজেট অনেক বেশি, দেখা যাক কি হয়। ফাইনালি ক্যামেরাটা কেনা হলো না, বাট পোটালাইট আর আমাদের এই যে হাতে কিনেছি, কিন্তু অভিজ্ঞতা হয়েছে অনেক। আর এখানে আমাদের গিমেলের গিয়ে সরি ব্লগের জন্য এই যে স্ট্যান্ড নিয়েছি আর পোর্টাল নিয়েছি, কি বলে এটাতে শুয়ে করতে সেটিং করতে তাড়াতাড়ি করছি। এখানে আস্তে আস্তে জিনিস দেখলাম যে খুবই সুন্দর জিনিসটা, একজন ভদ্রলোক তিনি আঁকছেন, এবং আমরা রাস্তা পারাপার করছি মোবাইল দিয়ে, পুলিশ দেখলে একটু ধরে আমাদের কি কথা ঠিক নেই। তো গাইস এখন হচ্ছে বাসের খোঁজে বেরিয়েছি, বাস এখন কোথাও পাওয়া যায় তার ঠিক নেই, ঠিক আছে। তো আমাদের সব কিছু কেনাকাটা করে আবার বাড়ি যাবো, সেই জন্য বাস ফাস খুঁজছি। তো এই প্রথমবার এই যে এরকম জায়গায় আসে এবং বাসটা সেজন্য খোঁজ করছি, তো দেখা যাক বাস পাওয়া যাবে না। প্রচুর বড়ো মার্কেট এখানে, ঠিক আছে। তো মার্কেটটা দুর্দান্ত মার্কেট, ঘুরে মজা পেলাম, মার্কেটিং করে মজা পেলাম। ওকে তো চলো দেখা যাক বাস পাওয়া যায় কি না। সো গাইস ফাইনালি বাস উঠে পড়েছি, অনেক খোঁজাখুঁজি পরে এই যে আমাদের ধর্মতলা, ধর্মতলা থেকে বাস থেকে ছেড়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো সেখানে সুজয় আর অমিত বসে আছে। ওই অমিত, সুজয় সুজয় বসে আছি বাসের মধ্যে, এখন বাড়ি যাচ্ছি। ব্লগের জন্য কিছু ব্লগের জন্য একটা জিনিস কিনেছে, সেটা হচ্ছে যে এই জিনিসটা কেনা হয়েছে, ঠিক আছে। তো হ্যান্ডস্ট্যান্ড কেনা হয়েছে এবং হাত লাল হয়ে যায় যখন ফোন করি, তো তার জন্য পাঁচটা আমার খুব ব্যথা করে লাল হয়ে যায় তার জন্য। কোথাও বসবি, কী হলো চাকার উপরে বসছিস, ঝাঁকার খাবি চাকার উপরে বসছিস, ঝাঁকার খাবি বেশি। তো কেনা হয়েছে, তো পাঁচটা আঙুল খুব দাগ হয়ে যায় বা প্রবলেম হয়, তো চলো ওটা সেট করার পরে কথা বলছি। গাইস স্টেডিয়াম 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 ইডেন গার্ডেন স্টেডিয়াম। গাইস এই লাইফে প্রথমবার এখান থেকে এলাম, ঠিক আছে। বেশি কলকাতা আসা হয় না, তাই কলকাতা ফার্স্ট এলাম এবং ঘুরছি। তো স্টেডিয়াম খুব সুন্দর লাগছে, দেখো স্টেডিয়ামটা। গাইস ইডেন গার্ডেন স্টেডিয়াম। তো গাইস স্ট্যান্ডে তোমার সাথে কথা বলছি, স্ট্যান্ডটা লাগালাম এর মধ্যে, মানে তোমার সাথে কথা বলছি। তো দেখতে পাচ্ছি স্ট্যান্ডটা খুব কমফোর্টেবল ফিল হয় গাইস, কথা বলা যায়। তো আমরা কলকাতা ছাড়িয়ে ঘরের থেকে রওনা দিচ্ছি। নিম দিকে তো এসে গেছি, পৌঁছে গেছি এই মুহূর্তে বাস থেকে নামলাম, এখান থেকে বাইক নেবো, বাইক নিয়ে পৌঁছে যাবো বাড়ির দিকে। তো এখানে প্রথম বাইকটা নেবো,
ওই ভিজে গেছিস তো বাসের মধ্যে আসতে প্রচুর বৃষ্টি হয়েছে অমিত ভিজে গেছে হ্যাঁ আমি ভিজিনি অমিত ভিজেছি অমিত ভিজে গেছে আমি ভিজে গেছি আর বাসের মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো এখানে কোনো বৃষ্টি কোনো নামানুসার নেই হালকা মেঘ করে আছে এখানে আর চলো এখান থেকে বাইক নিয়ে পুরো যাওয়া যাক পুরো এখান থেকে চলো প্রয়োজনের ক্যামেরা আমরা পেয়ে গেছি তো সেই জন্য আমরা অনেক 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 খুশি তো তোমাদের কাছে একটা কথা বলতে চাই কলকাতায় কোনো জিনিস ক্যামেরা কিনতে গেলে একটু ধৈর্য ধরে একটু টাইম দেখে নো তো ভালো ক্যামেরা পেয়ে যাবে তো ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই আমাদের মেইন চ্যানেল এসআরএ ফিল্মস যেটাকে তোমরা এতটা ভালোবাসা এতটা সাপোর্ট করেছো সেইরকম সাপোর্ট ভালোবাসা আমাদের আরেকটা চ্যানেল এসআরএ ফিল্মস ব্লগকে পেতে চাই গাইস সেরকম এসআরএ ফিল্মস ব্লগকেও সেমন সাপোর্ট সেমন ভালোবাসা দিও গাইস সো গাইস ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকবেন এবং আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য বাই